আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি ওকে রুটি বানিয়ে খাওয়াবো, তবে আজকের রুটিটা আমি কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই বানাবো। তার জন্য এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি এবং সেটা একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিলাম। এবার এর মধ্যে এক চিমটি লবণ অ্যাড করে দিলাম। এর মধ্যে এবার আমি পানি অ্যাড করে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। আসলে রুটি বেলে বানাতে গেলে অনেকটা সময় চলে যায়, আর আমি যেহেতু মাত্র একটার থেকে দুটো রুটি বানাবো, তাই আমি আর সেই ঝামেলায় না গিয়ে এভাবে সহজ করে বানিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই পদ্ধতিটা ভালো লাগবে। এবার আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে এটাকে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি, যাতে এক্সট্রা কোনো তেল না থাকে। এবার ওই ব্যাটার থেকে অর্ধেকটা ঢেলে দিয়ে প্যানটাকে আমি এভাবে নেড়ে চেড়ে এটাকে পাতলা করে নেব। এরপর যে চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু কম রেখে আমি 2 মিনিটের মতন ভেজে নেব একপাশ। তারপর উল্টে দিয়ে অপর পাশটাও আমি 2 মিনিটের মতন ভেজে নেব। তারপর আবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাও মোটামুটি 1-1.5 মিনিট ভাজার পর আবারও উল্টে দিলাম। দেখুন এবার আমার পিঠাটা কেমন ফুলে উঠছে। এভাবে রুটি বানালে রুটিটা অনেক ফুলকো এবং নরম তুলতুলে হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। যেহেতু রুটিটা অনেক সফট হয়, আমার মেয়েও এটা খেতে ভীষণ পছন্দ করে। ভাজা শেষ হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গত রাতে অনেক বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির পানি আমার গাছের গোড়ায় জমে গেছে। ভাবলাম গোসলের আগে গাছের একটু পরিচর্যা করে নিই। যেহেতু অনেক পানি জমে গেছে, এই পানি যদি না ফেলে দেয় তাহলে হয়তো গাছ মরে যেতে পারে। এমনিতেও এই গাছগুলোতে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, আমি তো একদিন পর পর গাছে পানি দেই। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার গাছে কিন্তু ফুল ধরা শুরু করেছে। গাছ লাগানোর পরে এটাই প্রথম ফুল। এই মানি প্ল্যান্ট গাছটা প্রথমে আমি পানিতে লাগিয়ে আমার ঘরেই রেখেছিলাম। তখন আমার মাটি ছিল না, কিন্তু মাটি আনার পর যখন আমি মাটিতে লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা। ড্রাগন গাছ এমনিতেই পানি সহ্য করতে পারে না, অথচ আমার এই ড্রাগন গাছের গোড়ায় দেখা যায় যে বেশি পানি পড়ে থাকে। নিচে থাকার কারণে আমার মেয়েও পানি এনে যখন তখন এই গাছটার গোড়াতেই ঢেলে দেয়। এখন দুপুর পার হয়ে গেছে, আমি আমার ড্রেসিং টেবিলটা কীভাবে অর্গানাইজ করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, তো সাথেই থাকুন। নিচের দিকটায় আমার মেয়ে পানি ফেলে ফেলে নষ্ট করে ফেলেছে। ওর প্রধান খেলার জায়গা এই ড্রেসিং টেবিল। এদিকের পাল্লাটা খুলে এখানে 4টা তাক আছে মোট। উপরের পাল্লাটায় আমি আমার সকল কসমেটিক্সগুলো সাজিয়ে রেখেছি, আর তার নিচের তাকে আমার মেয়ের স্কিন কেয়ার প্রোডাক্ট, আর তার পাশে রেখেছি ছোট্ট একটা ড্রয়ার, এখানে সব ছোট ছোট জিনিসগুলো আমি গুছিয়ে রাখি। তার নিচে যে পার্টটা রয়েছে এখানে আমি রেখেছি তেল, একটা হেয়ার প্যাক আছে, আর চিরুনিগুলো আমি এই গ্লাসে রেখেছি। গ্লাসটা ভেঙে গিয়েছিল, পরে এটাকে আমি চিরুনি হোল্ডার হিসেবে ব্যবহার করি। আর সবার নিচে যে তাকটা রয়েছে এটাতে আমি অর্নামেন্টস বক্স রেখেছি।
আর একদম নিচের দিকে একটা পাল্লা রয়েছে, এর ভিতরে আমি সবসময় আমার ব্লেন্ডারটা রেখে দিই। অনেকের মতো হয়তো আমার দামি কোনো প্রোডাক্ট নেই, তবে যেটুকু আছে এটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, আর এটুকুতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এখানে আয়নার পিছনেও অনেকগুলো তাক রয়েছে, এখানেও জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়। সবার উপরের তাকে রয়েছে চুড়ি রাখার আলনা, এখানে আমার চুড়িগুলো এলোমেলো হয়ে আছে, আমার মেয়ে খেলে এগুলো এলোমেলো করে রেখেছিল, তারপর আর গোছানো হয়নি। আর তার নিচে রেখেছি আমি রঙের কৌটাগুলো, মাঝে মাঝে একটু পেইন্ট করার অভ্যাস আছে। আর দ্বিতীয় তাকে আমি রেখেছি ওষুধ, আমার যেহেতু আমার মেয়ে ছোট, আমি সেই জন্য ইমার্জেন্সি ওষুধগুলো সবসময় ঘরেই রেখে দিই। আর তার পাশেই বড়দের যে ফার্স্ট এইড ওষুধগুলো আছে আমি সেগুলোই রেখেছি। আর তার নিচের পার্টে এদিকে আমার মেয়ের মামপটগুলো রেখেছি, যেগুলো এখন আর ইউজ করা হয় না, আর সেই সাথে আরও দু একটা টুকিটাকি জিনিস রয়েছে। আর নিচের দুই তাকে আমি রেখেছি বই, একসময় প্রচুর বই পড়তাম, এখন আর সময়ের অভাবে ততটা পড়া হয় না। এই তিন গোয়েন্দা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট বই। এখানে যে বইগুলো আছে সবই আমার পড়া। আর এদিকে এই যে মেডেল আর এই ট্রফিটা আমার হাজব্যান্ড তার অফিসে খেলায় অংশগ্রহণ করে পেয়েছিলেন। আর এদিকে আমার মেয়ের কিছু বই আছে, আমার মেয়ে বই পড়ার চেয়ে ছিঁড়তেই বেশি পছন্দ করে, প্রায় সবগুলো বইয়েরই কভার ছিঁড়ে ফেলেছে। ভেবেছিলাম শক্ত বই কিনে দিলে হয়তো ছিঁড়তে পারবে না, কিন্তু পরে দেখলাম না, ওর কাছে কোনো কিছুই অসাধ্য নয়। এই পিছন দিকেও মেয়ের কিছু গল্পের বই রেখেছি। বাচ্চাদের আসলে ছোটবেলা থেকে বই পড়ার অভ্যেস গড়ে তোলাটা জরুরি, কিন্তু আজকাল এই ডিভাইসের যুগে সেই অভ্যেসটা করা যে কতটা কঠিন সেটা নিশ্চয়ই সব মায়েরাই জানেন। আজকাল এই ডিভাইসের যুগে আমরা বড়রাই বই পড়তে ভুলে যাচ্ছি, ছোটদের আর কী বা বলবো। আমার ড্রেসিং টেবিলের সবার নিচে একটা ড্রয়ার রয়েছে, এর মধ্যে আমি আমার সেলাই কাজের যাবতীয় জিনিসপত্র রেখেছি। এই যে এই বক্সটাতে কিছু পুঁতি আর বোতাম রয়েছে, এদিকে একটা ফ্রেম রেখেছি, যদিও কখনো হাতের সেলাই করা হয় না। আর এই বক্সটাতে আমি রেখেছি রাবার আর সেই সাথে কিছু এলোমেলো সুতা রয়েছে। আমি সেলাই মেশিনে যেটুকু কাজ করে থাকি সেটুকুই, আমার হাতের কাজের তেমন একটা অভ্যাস নেই, আমার কেন যেন বিরক্ত লাগে এই কাজটা করতে। এদিকটায় এই বক্সটায় আমি রেখেছি আমার যাবতীয় সেলাইয়ের সুতাগুলো। আমি মাঝখানে কিছুদিন অনেক সফটটয় বানাতাম এবং সেগুলো সেল দিতাম, তবে আপাতত সেটা বন্ধ আছে। আর এই যে সফটটয়গুলো বানানোর পরে যে কাপড়গুলো বেঁচে গেছে সেগুলো আমি এখানে ভাঁজ করে রেখেছি। আমি কি ধরনের সফটটয় বানাতাম সেটার ছবি শেষে দেয়া আছে। এখন আমার কাছে এই একটাই সফটটয় আছে আর বাকি সব সেল হয়ে গিয়েছে। আমি মোটামুটি এই ধরনের জিনিসগুলো বানাই। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।